হ্যালো ভিউয়ার্স, স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আজকে আয়োজনে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি সাজেশন। 2022 সালে তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছো তাদের জন্য সামারি থেকে একটা সাজেশন। তোমাদের সামারি লিখতে হবে 8 নম্বর, যে টপিকসটা ফার্স্ট পেপারে 8 নম্বরে তোমাদের সামারি লিখে আসতে হবে। তো এই সামারিটা আমরা কতগুলো সামারি পড়লে একটু কমন পাবো এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকি। তো তার ধারাবাহিকতা আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটিতে আমরা তোমাদের ইম্পর্টেন্ট কিছু সামারি সাজিয়ে রেখেছি। এই সামারিগুলো পড়ে গেলে 100% কমনের নিশ্চয়তা তোমাদের থাকবে। আর আমরা আগে তো বলে নিই, সামারি কিন্তু দুই ধরনের হবে। একটা হচ্ছে গল্প আকারে কিছু অংশ দিয়ে থাকবে, সেটার নিচে মানে তোমার লিখতে হবে তার সামারিটুকু, আর একটা হচ্ছে কবিতা আকারে থাকবে। তো এই দুইটা মিলে আমরা এখানে অনলি 10টি সামারি তোমাদের জন্য রেখেছি, যেই সামারিগুলো চোখ বুলিয়ে গেলে আশা করতেছি তুমি লিখে আসতে পারবে। আরও একটি কথা বলি, যারা তোমরা একটু দুর্বল আছো তাদের জন্য কিন্তু সামারি কীভাবে শর্ট করে লেখা যায় বা মুখস্থ না করে লিখে আসতে পারবে সেই জন্য আমাদের একটি ক্লাস দেওয়া আছে। আমাদের ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সামারির যেই টপিকসটা আছে সেটা কিন্তু দেখে নিতে পারো, তাহলে তোমাদের এই মুখস্থের ঝামেলাটা থাকবে না। আর যারা তোমরা মুখস্থ ভালো পারো বা ইংলিশ ফ্রি হ্যান্ড করতে পারো তাদের জন্য এই 10টি কিন্তু তোমরা অবশ্যই দেখে যাবে, সবাই এই 10টি দেখে যাবে, যাতে তোমরা আসলে লিখে আসতে পারো, মোটামুটি একটা মার্কস পাও। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা প্রথম যে সামারিটা দেখো, দ্য স্ট্রিট আর নাও মাই হোম। প্রথম লাইনটা লিখেছি দ্য স্ট্রিট আর নাও মাই হোম, এটা হচ্ছে তোমাদের বোর্ড বই ইউনিট 8 লেসন 4 আছে। ওকে, এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু এডুকেশন। ঠিক আছে, এইটা তোমাদের বোর্ড বয়ে ইউনিট 8 লেসন 3 এখানে পেয়ে যাবে, এটা সামনেটা দেখবা। এরপর হচ্ছে হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, প্রথম লাইনটা হোয়েন এ গার্ল গেটস ম্যারিড, এটা হচ্ছে ইউনিট 6 লেসন 2। ওকে, 4 নম্বরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা পাবো ইউনিট 6 লেসন 1। ওকে, এরপর পাবো হচ্ছে ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ডট ডট, এটা পাবো হচ্ছে ইউনিট 3 লেসন 1। ওকে, এবার 6 নম্বরে যেটা আছে উই হ্যাভ টু টার্মস টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, এটা তোমরা পাবা হচ্ছে হলো ইউনিট 4 লেসন 1। তো এইগুলো ছিল গল্প আকারে থাকবে। এরপর কবিতা আকারের জন্য 4টা বলেছি, দেখো ড্রিমস এই টাইটেলে যেটা আছে এটা ইউনিট 3 লেসন 2 পাবা, তারপরে ব্লো ব্লো থ্রু উইন্টার এটা পাবা হচ্ছে ইউনিট 4 লেসন 2, আরটা হচ্ছে 9 নম্বরে যেটা বলছি যেটা স্কুল বয় এটা পাবা হচ্ছে ইউনিট 6 লেসন 3, আর লাস্ট যেটা আছে 10 নম্বরে আউট আউট ডট ডট এইটা পাবা হচ্ছে ইউনিট 8 লেসন 5। তো আশা করতেছি এই 10টি তোমরা কমপ্লিট করে যাবে, তাহলে কিন্তু তোমরা যেভাবে আসুক লেখা আসতে পারবে। আর একটা কথা, আমরা বিভিন্ন বিষয়ের উপরে ছোটো ছোটো সাজেশন দিয়ে যাচ্ছি, তোমাদের যদি কোনো সাজেশন দরকার হয় বা কোনো ক্লাস দরকার হয় অবশ্যই কমেন্টস বক্সে জানিও, আর আমাদের ক্লাসগুলো ফলো করো। কিন্তু কথা হবে অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।